এইবার দক্ষিণ ভারতত বিজেপি শূন্য, মধ্য ভারততো এই সেই অবস্থা, একে অবস্থা। আর উত্তর ভারততো তেওঁলোকৰ যি আধিপত্য আছিল সেইখিনি নাইকিয়া হ'ব ধৰিছে। গতিকে এইবার কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলাইন্সে কম পক্ষ 350 সাংসদ লৈ দিল্লীত সরকার গঠন করেছে। অসমৰ দলের বিজেপি দলের যেটো অহংকার, বিজেপি দলের যে সাম্প্রদায়িকতা, বিজেপি দলের ধনীর প্রতি যে মমতা, দুখিয়ার প্রতি যে ঘিনমন্যতা, এইগুলো সবে আজি গম পাইছে। জিএসটি দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষ জলাকলা খুয়াই আছে। গতি সকল শ্রেণীর নাগরিক বিজেপির প্রতি অনীহা হয়ে গেছে যে বিজেপি একমাত্র কর্পোরেট গোষ্ঠীর সহায় করে আছে। গতি এই কর্পোরেট গোষ্ঠীর শাসনের পরা মুক্ত করে ভারতবর্ষক ধর্মনিরপেক্ষ শাসনত আনি সকল জাতি জনগোষ্ঠীর মানুষ যাতে শান্তিরে মিলাপ্রীতিরে ভাই ককা হিসেবে ব্যবহার করব পারে, তার কারণে এখন শান্তির রাজ্য রাষ্ট্র গঠন করার কামনারে সকলে ভোটদান করেছে। আর 4 তারিখে আপনার গম পাব কাউন্টিং যেটা হব, কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলায়েন্সে সরকার গঠন করার সুযোগ পাব। 14খন আসনের ভিতর ইন্ডিয়া গঠবন্ধনে কি আসন পাব ভাবে? এতালেকে প্রথমতে বিজেপি দলে কই আসলে 13খন পাব, তারপর আহিলে 12খন, তারপর আহিলে 11.5খন। এটাই কেদিন দুখুনা হয়েছো, এটা রাজ্যের বাহির বহিরাজ্যত গিয়ে বক্তব্যবিল দি আছে। গতি এইবার আমার কংগ্রেসের এলায়েন্সে 14খন আসনের ভিতর 8খন আসন নিশ্চিত হয়েছে, আর 4 তারিখে আপনার গম পাব যে 8খন আসনতেই কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলায়েন্সে জয়যুক্ত লাভ করবে। নগাঁও লোকসভার এই আসনখনত মূল প্রতিদ্বন্দ্বী কোন হব কংগ্রেসের? প্রতিদ্বন্দ্বী নাই বুলিয়ে কব পারি, কিন্তু 2নম্বর পর্যায়ত, দ্বিতীয় পর্যায়ত থাকিব বিজেপি। আর কিমান ভোট পর্যায়ত কংগ্রেস, দ্বিতীয় পর্যায়ত বিজেপি? কিমান ভোটক জিকিব বলে আশা বাদে? কমপক্ষে 1.5 লাখ ভোট দিল কংগ্রেসের ভাগত নির্বাচিত। এইবার দক্ষিণ ভারতত বিজেপি শূন্য, মধ্য ভারততো এই সেই অবস্থা, একে অবস্থা। আর উত্তর ভারততো তেওঁলোকৰ যি আধিপত্য আছিল সেইখিনি নাইকিয়া হ'ব ধৰিছে। গতিকে এইবার কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলায়েন্সে কম পক্ষ 350 সাংসদ লৈ দিল্লীত সরকার গঠন করেছে। বিজেপি দলের যেটো অহংকার, বিজেপি দলের যে সাম্প্রদায়িকতা, বিজেপি দলের ধনীর প্রতি যে মমতা, দুখিয়ার প্রতি যে ঘিনমন্যতা, এইগুলো সবে আজি গম পাইছে। জিএসটি দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষ জলাকলা খুয়াই আছে। গতি সকল শ্রেণীর নাগরিক বিজেপির প্রতি অনীহা হয়ে গেছে যে বিজেপি একমাত্র কর্পোরেট গোষ্ঠীর সহায় করে আছে। গতি এই কর্পোরেট গোষ্ঠীর শাসনের পরা মুক্ত করে ভারতবর্ষক ধর্মনিরপেক্ষ শাসনত আনি সকল জাতি জনগোষ্ঠীর মানুষ যাতে শান্তিরে মিলাপ্রীতিরে ভাই ককা হিসেবে ব্যবহার করব পারে, তার কারণে এখন শান্তির রাজ্য রাষ্ট্র গঠন করার কামনারে সকলে ভোটদান করেছে। আর 4 তারিখে আপনার গম পাব কাউন্টিং যেটা হব, কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলায়েন্সে সরকার গঠন করার সুযোগ পাব। 14খন আসনের ভিতর ইন্ডিয়া গঠবন্ধনে কি আসন পাব ভাবে? এতালেকে প্রথমতে বিজেপি দলে কই আসলে 13খন পাব, তারপর আহিলে 12খন, তারপর আহিলে 11.5খন। এটাই কেদিন দুখুনা হয়েছো, এটা রাজ্যের বাহির বহিরাজ্যত গিয়ে বক্তব্যবিল দি আছে। গতি এইবার আমার কংগ্রেসের এলায়েন্সে 14খন আসনের ভিতর 8খন আসন নিশ্চিত হয়েছে, আর 4 তারিখে আপনার গম পাব যে 8খন আসনতেই কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়া এলায়েন্সে জয়যুক্ত লাভ করবে। নগাঁও লোকসভার এই আসনখনত মূল প্রতিদ্বন্দ্বী কোন হব কংগ্রেসের? প্রতিদ্বন্দ্বী নাই বুলিয়ে কব পারি, কিন্তু 2নম্বর পর্যায়ত, দ্বিতীয় পর্যায়ত থাকিব বিজেপি। আর কিমান ভোট পর্যায়ত কংগ্রেস, দ্বিতীয় পর্যায়ত বিজেপি? কিমান ভোটক জিকিব বলে আশা বাদে? কমপক্ষে 1.5 লাখ ভোট দিল কংগ্রেসের ভাগত নির্বাচিত।